আসসালামু আলাইকুম। আশ্রয় ফাউন্ডেশনে সহকারী বিনিয়োগ কর্মকর্তা হিসেবে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। টোটালি 100 জন নেবে এবং 21 জানুয়ারি 2023 সাল পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন এখানে বলছে সহকারী বিনিয়োগ কর্মকর্তা আশ্রয়, ভ্যাকেন্সি হচ্ছে টোটালি কিন্তু 100 জন নেবে। আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যেটি এমআরএ সনদপ্রাপ্ত এবং বিগত 33 বছর যাবত দারিদ্র বিমোচনে তারা কাজ করে আসছে খুলনা ময়মনসিংহ ঢাকা বিভাগে। তো এখানে জব রেসপন্সিবিলিটিস কিন্তু উল্লেখ করেনি। মূলত এখানে যে কাজটি থাকবে, আপনাকে মূলত ব্যবসায়ী বিনিয়োগ করতে হবে, ব্যবসায়ী যেসব লোনগুলো আছে সেগুলো আপনাকে কিন্তু এখানে দিতে হবে। ফুল টাইম একটা চাকরি, যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে, বয়স সর্বোচ্চ 32 বছর, তবে সংশ্লিষ্ট অভিজ্ঞতা যদি কারো থাকে সেক্ষেত্রে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। জব লোকেশন হবে খুলনা, ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহীতে। শিক্ষানবিশকালে মাসিক বেতন পাবেন টোটালি 17,088 টাকা, ঢাকা বিভাগের ক্ষেত্রে পাবেন 19,860 টাকা। এর সাথে 2টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা পাবেন এবং সাথে সাথে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সহ কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা আছে। এবং পরবর্তীতে কিন্তু টোটালি আপনারা পাবেন 24,223 টাকা। এছাড়া সংস্থার বিধিমালা অনুযায়ী মোটরসাইকেল জ্বালানি ও মেরামত ভাতা এবং মোবাইল ভাতা সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু পাবেন। তো এবার দেখুন কীভাবে আবেদন করবেন। আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, 14 তলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষকতার যোগ্যতা অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সহ আবেদন করতে হবে নির্বাহী পরিচালক আশ্রয় বরাবরে আগামী 21 জানুয়ারি 2023 তারিখের মধ্যে। নিম্নোক্ত ঠিকানায় কিন্তু আপনাদেরকে আবেদন পাঠাতে হবে। দেখুন যদি আপনি ঢাকা বিভাগে চাকরি করতে চান তাহলে পাঠাতে হবে আশ্রয় প্রধান কার্যালয়, বাড়ি নম্বর 615/9, বসিলা রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। যদি রাজশাহী বিভাগে চাকরি করতে চান তাহলে পাঠাতে হবে আশ্রয় ফাউন্ডিং অফিস, পাকুড়িয়া এয়ারপোর্ট, শেখ পবা, রাজশাহী 6210। রংপুর বিভাগের ক্ষেত্রে পাঠাতে হবে আশ্রয় সৈয়দপুর অফিস, ডাঙ্গাপাড়া উপজেলা সৈয়দপুর, জেলা নীলফামারী। এখন মোবাইল নম্বরও কিন্তু দেয়া আছে। তারপর দেখুন খুলনা বিভাগের ক্ষেত্রে আশ্রয় চুয়াডাঙ্গা অফিস, পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা। মোবাইল নম্বর কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো দেখুন প্রার্থীদের সাথে মোবাইল এবং এসএমএস এর মাধ্যমে কিন্তু পরবর্তীতে যোগাযোগ করা হবে এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার দিন জাতীয় পরিচয়পত্র, শিক্ষকতা যোগ্যতার মূল সনদ সাথে আনতে হবে। নিয়োগের সকল কাজ যদি সমস্ত চাকরিবিধি অনুযায়ী কিন্তু হবে এবং এটা কিন্তু আবেদন করতে পারবেন 21 জানুয়ারি 2023 সাল পর্যন্ত। তো এই ছিল মূলত আশ্রয় ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আজকে সার্কুলারটি বিডি জবসে প্রকাশ করেছে এবং এই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। টোটালি কিন্তু 100 জন নেবে এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং স্টার্টিংয়ে কিন্তু 24,223 টাকা স্যালারি পাবেন। তো এই ছিল মূলত আশ্রয় ফাউন্ডেশনের সার্কুলারটি। সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।